আসানসোলের নুনিমোড়ে ত্রিনয়নী কালী পুজোর মণ্ডপের উদ্বোধনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়া উপস্থিত আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি সহ আরও অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একাধিক বক্তব্য রাখেন। বউর অ্যাকাউন্টে কোন কার টাকা গেছিল? ধর্মের নামে ভোট দিয়ে দেবো। হ্যাঁ, আসানসোল থেকে কার টাকা ঢুকতো প্রতি মাসে সিঙ্গাপুরে কাশীকর্ণ শাখাতে? হ্যাঁ, লুট করলে 70,000, লুট করতে আমরা দেব না। সিপিএম কংগ্রেস ছিল বলে সেটিং লুট করেছে, এবারে লুট হবে না, এবারে লুট হবে না। 1600 বুথের মধ্যে 350 বুথে লিড নিয়ে জিতেছে, সব ভোট লুট করেছে, আর 1300 বুথে হেরেছে, এবারে লুট হবে না। আর লুট না হলে মুসলমান ভোটও পাবে না, হিন্দু ভোট তো পাওয়ার প্রশ্নই নেই। তার একটা দল আছে, ছোট দল হলেও একটা দল আছে, তারা পঞ্চায়েতে লড়েছে, তারা লড়াই করছে, তাদের দলের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। এবং তারা, আমরা তো বহুদলীয় গণতন্ত্রে চাই পশ্চিমবঙ্গে অংশগ্রহণমূলক নির্বাচন হোক, পশ্চিমবঙ্গে সব রাজনৈতিক দল নির্বাচনে লড়ুক। আপনারা অতদূর যাচ্ছেন কেন? আসানসোলে কি কর্পোরেশন ভোট হয়েছিল 2022-এর ফেব্রুয়ারিতে? তার দু মাস পরে এপ্রিল মাসে যখন উপনির্বাচন হলো, আমরা 56টাতে এগিয়ে থাকলাম, তার আগে আমরা 5টা না 6টা পেয়েছিলাম। আসানসোলে বাই ইলেকশানে পাণ্ডবেশ্বর, জামুড়িয়া, বারাবণী এই তিনটা বিধানসভায় কি কোনো ভোট হয়েছিল? বিজেপি কি এত দুর্বল? 80,000, 90,000, 1,00,000, 1.5 লক্ষ, নরেন তো 1.5 লাখ পার করে দিয়েছিল মনে হয়। এগুলো কি ভোট নাকি? ভোট হবে 24 সালে, ভোট 24 সালে হবে, কেমন করে ভোট করতে হবে দেখবেন। আর ভোট হওয়ার আগে বালু গেছে, পার্থ গেছে, কেষ্ট গেছে, আরও অনেক আলু ঘুরে বেড়াচ্ছে।